খুব শখ আমাদের এই ঘরে ঢুকার, তো প্রতিদিনই তো দেখো। তারপরে এই ঘরে কেন ঢুকতে হবে আমি তো বুঝলাম না কিছু। হ্যাঁ, এই জানালাটা খুলতেই পারি না, খুললেই তুমি ফাট করে ঢুকে যাও, ব্যাপার কি? হ্যাঁ, খালি মেয়ামা করলে নিব, তোমার খাওয়ান দেয় না ঠিক মতো, তোমার খাওয়ান দেয় না, দেয় তো তোমার বাবা তো খাওয়ান দেয়, তোমার মা দেশে গেছে তাই কী, তোমার বাবা তো ঠিক মতো খাওয়ান দেয় দেখি তো। তারপরে তুমি সুস্বামী করো, সুযোগ পাইলে এই জানলা দিয়া ওই জানলা দিয়া ঘরে ঢুকার চেষ্টা করো। তোমার মতলবটা কী, তোমার মতলবটা কী? হ্যাঁ, এই জায়গাটা ভালো লাগে তোমার দেশে? এই জানালা কি পাতা পা ভালো লাগে? হ্যাঁ, সুযোগ পাইলে যে এখানে নিতে বসে থাকো, এই জানালা কি পাতা পা ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা, তাই তোমাদের তিনতলায় আছে না, তিনতলায় যাও, তিনতলায় কত জানালা আছে, নিচতলায় কত জানালা আছে, তাই আমার বাসায় কেন, দোতলায় কেন? হ্যাঁ, দোতলায় কেন বলো, তিনতলায় যাও, নিচতলায় যাও, জানালার তো অভাব নেই। হ্যাঁ, দোতলার পাশের ফ্ল্যাটে যাও, চারতলায় যাও, কত জানালা আছে, শুধু কি আমার ঘরের জানালা? তুমি এখানে সুযোগ পেলে এখানে এসে বসে থাকবা, এখানে এসে আমার ব্যায়ামও করে ডাকবা, আবার ঘরে ঢুকবা, কাহিনী কি তোমার, কী কাহিনী তোমার বলো তো? তোমার মা কই? তোমার তো বিয়ে শাদী দেওয়ার সময় হয়ে গেছে, তুমি কত বড় হয়ে গেছো? হ্যাঁ, বিয়ে করবা, তুমি বিয়ে করবা, তো তোমার মাকে বলো তুমি এইভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াও কেন, বিয়ে করো, বিয়ে করে নাও, রাস্তাঘাটে ঘুরে বেড়াও, তুমি কোনো মেয়ের পাল্লায় পড়ে গেলে তখন কী হবো? হ্যাঁ, কোনো সুন্দরী রূপসী যদি তোমার পাল্লায় পড়ে যায়, তো তোমার মাকে বলো তোমাকে বিয়ে করাই দিতে, ঠিক আছে? তোমার মাকে বলো বিয়ে করাই দিব, রাত্র হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, বিকাল হোক, একটু সুযোগ পেলেই এখানে এসে বসে থাকবা, আর ঘরে চুরি করার চেষ্টা করবো, কোনো কিছু তো চুরি করতে পারো না, তারপর ঘরে একটা হানা দেবো, কি একটু ইয়া করলে আবার শব্দ করলে বুঝে যাও যে আমি উঠে গেছি বা দাঁড়াই গেছি, কাছে আসতে পারি না, দূর থেকে ভাবো। হ্যাঁ, একটু ভাগার চেষ্টা করতেছে, বুঝে গেছো যে আমি কাছে আসছি।